গাইস, এই পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটা হচ্ছে বিশাল একটা খতরনাক পুকুর। কারণ এখানে আমরা রাত 3টার সময় এখানে এসেছিলাম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত তোমাদের, অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে যাচ্ছি। আর আমরা আছি গাজল থেকে আই হতে প্রায় অনেক কিলোমিটার, তো অনেক কিলোমিটার আমরা পেরিয়ে চলে এসেছি। তো গাইস, আমরা এই দোকানে এসেছি চা খেতে, আর এখানে এখন চা হয়ে গেছে প্রায়, তো চাটা নিয়ে আসছে এখনই। চা চলে এসছে আমাদের, আর নেত্রদা আমাকে চা দিচ্ছে। তো এক তরুণ বসে আছে, পরিমল বসে আছে, আর নেত্রদা দাঁড়িয়ে আছে এখানে। সূর্য প্রায় এখানে ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছ, সন্ধে হয়ে গেছে। গাইস, এরা ভাবছে আমি ওদের ছবি তুলছি, কিন্তু না, আমি ওদের ভিডিও করছি এখন, ওদেরকে দাঁড় করিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা, এই গাছটা বহুত অনেক চমৎকারী একটা গাছ। আর একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, দেখো গাছটার ওখানে প্রার্থনা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে এই গাছের নিচে প্রার্থনা করলে সবার স্বপ্ন পূরণ হয়। এই যে দেখো আরেকজন এসেছিল, আরো লোক আসছে সামনে থেকে। তো গাইস, আমরা এখনই চাটা খেয়ে এখানে আসলাম, আর এই গাছটা হচ্ছে অনেক চমৎকার একটা গাছ। তো গুড্ডু এখানে প্রার্থনা করবে, গাছে কি চাইবে, যেটা চাইবে সেটাই পাবে। তো এই গাছটা আছে হচ্ছে আই হতে, মালদার আই হতে এই গাছটা আছে। এখানেও গাছটা একেবারে রাস্তার পাশে আছে, মালদার আই হো ঋষিপুর রাস্তা। এই জায়গাটার নাম কি জানো? ঋষিপুর। এই জায়গাটার নাম হচ্ছে আই হো ঋষিপুরের রাস্তা, তোমরা আসলেই দেখতে পাবে। এখন বাজে 6:13 PM, আর এদিকে দেখো, পিছনে দেখো, সূর্য এখনই ডুববে। তো আজকের সময়টা সবচেয়ে বেস্ট প্রার্থনা চাওয়ার, আর বিকেলে করে তোমরা ঘুরবে, গরম খুবই, সেই জন্য আমরা ঘুরতে আসলাম। অনেক দূরে এসেছি বাড়ি থেকে, প্রায় 40 কিলোমিটার দূরে। গাইস, এই দেখো গাড়ি নিয়ে চলে আসছে এই জায়গাটায়, এই যে টোটো চলে গেল এখনই গেল। তো এরা এসেছিল এখানে, আর আমরা যেখানে এসেছি সেই জায়গাটা হচ্ছে এখানে কাছাকাছি, খুব কাছাকাছি বাংলাদেশের বর্ডার আছে। একটা নদী আছে, সেই নদীর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। তো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো, ব্লগটা প্রচুর পরিমাণে শেয়ার করো। গাইস, এই পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটা হচ্ছে বিশাল একটা খতরনাক পুকুর। কারণ এখানে আমরা রাত 3টার সময় এখানে এসেছিলাম। তো ওই সাইডে একটা অনেক জোরে, মানে মানুষ স্নান করতে নামলে যেরকম জোরে আওয়াজ হয় সেরকমই আওয়াজ হয়েছিল ওই পাশটাতে। তো আমরা সেই আওয়াজটা শুনে পিছনে আর তাকাইনি, সোজা আমরা এখান থেকে চলে গেছি। তোমাদেরকে এখন সেই পুকুরের ঘাটে আমরা নেমে দেখাবো, চলো। আমরা এখন বিকেলে চলে এসেছি, প্রায় 6টা বাজে এখন, তো ঘাটে এখন নামছি, চলো। তো আমরা ঘাটে চলে এসেছি, আর এই যে দেখো সেই পুকুরটা, চারিদিকে দেখো পুকুরটা, চারিদিকে দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে এটা চারিদিকে জঙ্গল, আর এটা হচ্ছে ঘাট, এটা দিয়ে আমরা নামলাম। আমরা যখন রাত্রেবেলা এখানে এসেছিলাম, তো গুড্ডু আর আমি এসেছিলাম এখানে, তো গুড্ডু বিশাল ভয় পেয়ে গেছিল কালকে। তো কি হয়েছিল বল ব্যাপারটা? কালকে তো যখন আমরা আসলাম এখানে কাজ করার জন্য, তখন হঠাৎ আমরা একটা জলে আওয়াজ শুনতে পাই,
যারা আওয়াজটা এরকম ছিল যে মানে একটা মানুষ যখন চান করতে নামে তখন যেরকম আওয়াজ হয় তখন সেরকম আওয়াজ হতো, কিন্তু রাত তিনটার দিকে কে চান করবে এই পুকুরের মধ্যে? তাও আবার পুকুরের অবস্থা, পুকুরের অবস্থা তো এত, পুকুরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো কি আছে, নোংরা। তো এখানে রাত তিনটা সাড়ে তিনটায় কে চান করতে নামবে? আর এত গরম, গরম তো ঠিক আছে। আর সকালে উঠে আমরা লোকের কাছে শুনেছি যে এই পুকুরটা একটা রহস্যময় পুকুর, এবং রাত্রেবেলা এখানে অনেক মানে মহিলাদের চান করা। আমরা এখানে প্রোগ্রাম করতে এসেছি, আর প্রোগ্রাম করতে এসে আমাদেরকে একটা ঘর দিয়েছে উপরে থাকার জন্য। তো আমরা যখন ছিলাম তো রাত দুটো আড়াইটার দিকে মানে একটা পায়ের তোলার আওয়াজ হচ্ছে ছম ছম করে, মনে হচ্ছে কেউ ছাদে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু মানে পরে আমরা বেরিয়ে দেখছি যে কেউ ছাদে নেই। তো এই কথাটা আমি মানে জানি আর কয়েকজন জানে, তো এই জানে না একে বললাম। এই তখন অনেক ঘুমাচ্ছিল, কিন্তু এই পুকুরের কেসটাতে এই ছিল আমার সঙ্গে। আমরা এখানে মাইনাস করতে এসেছিলাম একসঙ্গে, তো একসঙ্গে রাত্রেবেলা শোনা যায় একটা নূপুর পরে একটা মহিলা হাঁটছে। তখন আমরা যখন বাইরে যাই তখন কেউ দেখতে পাই না, কেউ না, এটা একটা রহস্যময়। তারপর পুকুরে নামলে একটা আওয়াজ হয়, আমরা গ্রামের কাছে শুনতে পাই যে রাত্রেবেলা এখানে অনেক মেয়েরা চান করে, মহিলারা চান করে, কিন্তু যখন তাদের পুকুরের কাছে আসা যায় তখন কেউ নাই। অ্যাকচুয়ালি এটা একটা রহস্যময় পুকুর, রহস্যময় বাড়ি, রহস্যময় জায়গা। তো গাইজ আজকে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।